কথা কি বুঝতে পেরেছেন? এরকম কিছু কিছু মহাব্বতের সিচুয়েশন আছে। তাহলে বুঝতে পারলাম কি, অতীতের কর্ম নিয়ে আল্লাহর বলিরা চিন্তিত নয়। কথা বলেন, যে চিন্তাটা আমাদের কাছে আছে, করে তো ফেলছি কাজটা, আল্লাহরে কেমনে চেহারা দেখাম। ভবিষ্যতের আজাবের ভয় আল্লাহর বলিদের নাই, যে ভয়টা আপনার আমার আছে। ওমার এ মা কেনেতে কুন্দ হবর। এখন আসেন ঠিক একই জিনিসটা, মরণ জিনিসটা আল্লাহ পাকের ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই আয়াত আপনাদের সবার মুখস্থ, কিন্তু কখনো কি অর্থের দিকে একটু খেয়াল করে দেখেছেন? আল্লাহ পাক বলেন কুল্লু, প্রত্যেক প্রত্যেকটা নফসের মরণের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? আল্লাহ তো মরতে হবে বলে নাই, মরতে হবে তো আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এখন আপনি যদি এত বয়সে হইয়া যদি স্বাদ গ্রহণ করা কাকে বলে সেটা যদি না বুঝেন, আপনাকে আমি অনুরোধ করব, একটু কষ্ট করে আপনার ঘরে যদি ওয়াইফ থাকে, ওয়াইফের কাছে যান, ও আমার বউ, ও আমার আম্মা, ও আমার বোন, স্বাদ গ্রহণ মানি তো বুঝলাম না, তো আমার বোনে বলবে, বলে যে আপনি এখনো বুঝেন নাই, ফুরা একটা ডেক তরকারি রান্ধার পরে আমরা ফুরা তরকারি খাইয়া দেখি না, তো কাঠের মধ্যে একটু লাগাইয়া হাতের মধ্যে নিয়ে জিব্বা দিয়ে একটু চেটে দেখি, চাক না কে বলা হয় স্বাদ গ্রহণ, খাওয়া নয়। যাইকা, যাইকা মানে হচ্ছে চাক না, চাইটা দেখা, খাওয়া নয়। তো সাইটা দেখা যদি খাওয়ার হইতো তাহলে তো সিডিং এর মানুষ বেশি খুশি হয়ে যেত, বিয়ের নির্দি সুন্দর করে শুধু এক গ্লাস শরবত বানাই, এরা হয়তো এক ফোঁটা ফোঁটা ল, এজন্য মাথা দইয়া মানছে। সিডিং এর মানুষ বেশি খুশি হইতো, মারা বেশি খুশি হইতাম, কে হদুম টিয়া বাইস্তু দে হাওয়া দশাতে সন কি এক না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন আর বাস্তবের সাথে মিলেবেন। যারা বিবাহিত ভাইয়েরা আছেন একটু গভীর মনোযোগ, মাইকের আওয়াজ জোরদার যাচ্ছে, আমার মা বোনেরা আছেন খেয়াল করবেন, কারণ ইসলামী শরীয়ত জানার মধ্যে কোনো লজ্জা, লজ্জা থাকলে কখনো শিখাও হবে, বক্তার কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। আপনি আমি দুনিয়াতে আসলাম, আজকে আপনার আমার বয়স নির্ধারণ হয়েছে, আপনার বয়স আপনি জানেন, আমার বয়স আমি জানি, এখানে আসার আগে কোথায় ছিলাম? সবাই বলেন কতদিন, কেউ নয় মাস, কেউ সাড়ে নয় মাস, কেউ দশ মাস, অর্থাৎ আল্লাহ যতদিন চেয়েছেন মায়ের পেটের মধ্যে ছিলাম। এই মায়ের পেটে যে আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম সেটার একটা শুরু আছে না নাই? শুরু আছে না নাই? শুরু আছে না নাই? এই শুরুটা যেটা সেটাকে ইংরেজি বলা হচ্ছে, ডাক্তারি ভাষায় বলা হয় কনসিভ। কি বলা হয়? আমার আম্মা যখন, আমি যখন দুনিয়াতে আসার আগে আমার আম্মা জানে সর্বপ্রথম, আমি আমার আম্মা জানে, আমার বাবা জানে কাছ থেকে আম্মা জানের কাছে গেলাম, সেটাকে বলা হয় ডাক্তারি ভাষায় কনসিভ। কনসিভ মা সাথে সাথে দেখি আম্মা খুশি, চেহারার মধ্যে হাসি, ও আম্মা খুশি কেন? তা মা ইউমদে কথা বলেন, ডাক্তারে বলে যে আপনাকে শুভ সংবাদ, কারণ আপনি মা হতে চলেছেন। বাবাকে বললো আমার ডাক্তার সাহেব, বলে যে শুভ সংবাদ, আপনি বাবা হতে চলেছেন। ইমানদার ভাইয়েরা আমাকে প্রশ্ন দেন, যখন ডাক্তারে বাবাকে কিংবা মাকে যখন এইভাবে বলা হচ্ছে আপনাকে শুভ সংবাদ, আপনি মা হতে চলেছেন, আপনি বাবা হচ্ছেন, মা যখন খুশি, আর আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান বলে যখন বারবার পেটে দেখাই দিচ্ছিল আপনাকে, আমাকে খোদার কসম করে বলেন তো, তখন কি আপনার আমার হাত পাও হয়েছে? কথা বলেন না কেন? হাত পাও হয়েছে, মাথা হয়েছে, চেহারা হয়েছে, পা হয়েছে, আপনার আমার বডি তো হয় নাই, ও আম্মা আমার তো কোনো কিছুই হয় নাই, আমার তো দেহ বলতে কোনো কিছুই নাই, তারপরে তুমি খুশি হয়ে গেলে কেন? কি পাইয়া খুশি হয়ে গেলা? আম্মা জান উত্তর দিবে, বাবারে তোমার দেহ আমার সন্তান নয়, কারণ তোমার হাত না থাকলেও তো তুমি আমার সন্তান, পা না থাকলেও তো তুমি আমার সন্তান, নাক না থাকলেও তো তুমি আমার সন্তান, আসল সন্তানটা হচ্ছে তোমার রুটা, সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি, আপনি আমি দেহ নয়, আপনি আমি রূপ। কথা বলেন না রে ভাই, দাদাই নাতিরা হবে দোয়া করি মানুষের মতো মানুষ,
তো না আজকালকার নাতি কি আর ইল্লা আছে না, ডিজিটাল না না হয়েছে না মাতার দিয়ে। এটা কি ফোন, ওই টাচ স্ক্রিন না? অনেক মুরব্বী আছে আপনার, আমার দাদা মা বাবার মধ্যে টাচ স্ক্রিন দেখলে হতে এত বড় ইট কেন হতো নিন্ন যে মানে না হয়। তো দাদাই যাতে হয় ইট, এত নাতিয়ে দেয় বলে ওই মোটো ভাত লোক এলাস ঠিক না বেটি। তো দাদাই প্রশ্ন করে, আমি তোর বাপের বাপ, আমি তোর বাপের বাপ, আমি জানলাম না তুই জানলি কেমনে? নাতি উত্তর দেয়, বড়রা সব কিছু জানতে হয় না, মাঝে মধ্যে ছোটরাও কিছু কিছু আগে আগে জানিয়ে ফেলে ঠিক না বেটি। অস্বীকার করতে পারবেন? বাস্তবতার বাইরে কি একটা কথা বলছি? আপনি যদি বাস্তবতাটাকে মানতে না চান তাহলে আমরা বলবো যে বাস্তবতাও যে বুঝে না তারা আমাদের সিরিঙ্গা বাসে কি হবে? দুই বন্ধু হজ্জে বাজি, হজ্জে বাজানোর পরে একজন আরেকজনের হতন তুই নসর মাইলে ফিরে। আচ্ছা দুইজন যখন চক্র বাজে তখন কি দুজনের সঠিক হয় নাকি একজন? তো তৃতীয় চারজন আসার পরে শোনার পরে বলে যায় দোস্তত্বটা ভুল, এই দোস্তত্বটা ঠিক আছে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু বন্ধু আছে দেখবেন সে নিজে জানে নিজেরটা ভুল কিন্তু জীবনে স্বীকার করে না, কথা বলেন না কেন? বন্ধু বন্ধু যখন ঝগড়া থেকে সিল্লা সিল্লি হয়, সিল্লা সিল্লি থেকে এক পর্যায়ে কি হয় মারামারি, কখন হয় বলেন তো? যখন যে বন্ধু দেখে যায় আমি আর কথাই ফাটতেছি না, তাহলে একটা খাস করি তার মারি ফেলা গো মার, হতা দিন হইলে অন্তত ইবে দিয়ে মারিয়ের চেষ্টা করি না ফারিনি ঠিক না বে ঠিক। এটা হচ্ছে বাস্তব, অস্বীকার আপনি করতে পারবেন না। শেষ পর্যন্ত একজন মুরব্বী এসে এটা বাদ দেশি থেকে গাঁদতে এরা মিটকে ঠিক না বে ঠিক। গাঁদতে এরা কখন বললেন? যখন দেখতেছে বুঝানোর পরেও বুঝতেছে না, বাস্তবতা জানার পরেও মানতেছে না, সমাজে না পুরো বাংলাদেশের মানুষ বলবে কথা বলেন না কেন? এই বাস্তবতার বাইরে কি আপনি আমি যেতে পারবো? যদি যাইতে চান তারপরও আপনার আমার নামের মধ্যে জড়িয়ে যাবে, সুতরাং ঘাট তারা জড়িয়ে তো চাই না, আমার তো ইচ্ছা নাই। আপনাদের কোন ইচ্ছা আছে নাকি? ইচ্ছা আছে নাকি? ইমানে আমাদের একটু দর্শরে করেন আল্লাহুম্মা সাল্লি আলা ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে, দুনিয়ায় নবী এলো মা মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে, দয়াল নবী যার সখা তার কিসের বাবনা, দয়াল নবী যার সখা তার কিসের বাবনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়ামি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? তাহলে ভবিষ্যতেরটাও গ্যারান্টি, অতীতেরটাও গ্যারান্টি, তার নাম আল্লাহর বলি। এখন আমাদের এই জায়গার দলিল আছে না নাই? আছে না? দলিল যদি আপনি বাইর করেন, একটা বাইর করলে হবে নাকি আরো অনেকগুলো বাইর করতে হবে? কোন কোনগুলা? কয় পাকিস্তান আমল বাইর করো, ব্রিটিশ বাইর করো, ব্যস্ত বাংলাদেশ ব্রিটিশ ডাকলেন কোন দিকে? কয় আপনি মনে হয় নতুন ব্যাপারী আসছেন, বুঝেন নাই? আর এস লাগবে, বিএস লাগবে, হতিয়ান লাগবে, অনেক কিছু নিয়ম কানুন লেখে তারপরে আপনার ক্রয় বিক্রয় জিনিসটা করতে হয়, এতটুকু জ্ঞান তো অন্তত একটা নিম্নতম মানুষের থাকাটা তো বাঞ্ছনীয়। এখন ব্রিটিশ আমল জায়গাটা ছিল না, কথা বলেন,
ব্রিটিশ আমলে যখন এই আর বিএসটা বেরিয়েছিল তখন আর এস বিএস পিএস কি কি যা যা বলে আর কি, ওইখানে একটা জায়গা ক্রয় বিক্রয়ের মধ্যে একটা দাম নির্ধারণ ছিল না, কথা বলেন। এখন যদি 2017 সালে কেউ যদি পাকিস্তান আমলের দলিলটা বাইর করে ব্রিটিশ আমলের দলিলটা বাইর করে বলে যে দেখ এই জায়গার দাম দুটিয়া, কথা কিন্তু সত্যি। আপনাকে যদি বলে আপনি কি হবেন, রাস্তা হন দিতে দোয়ান বেশি তো রাস্তা তো হয় না, হওয়ার আগে তুই রাস্তাও বাইর করি, এ রাস্তা দেখুন না হতে দেখি তো হতে দুধ দে আমাদের দেয়া। ব্রিটিশ আমলের থার্মোমিটার দিয়ে 2017 সালের জিনিস আপনি মাপলে হবে না, কথা বলেন ঠিক না বে? ঠিক ঠিক তেমনি ভাবে 2017 সালের মানুষকে দিয়ে আপনি 1971 সালের মানুষের বিবেচনা করলে সম্ভব নয়। 1971 সালে দেশ স্বাধীন করেছে কে? বাইরের কেউ নয়, বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। এখন যদি যুদ্ধ লাগে 30 লক্ষ ভাইবোনে নমাদার দেয়া, আরো তো বেশি ভাইব, কিন্তু যুদ্ধের ময়দানত কে নাম ইবনিয়ান হইতাম সাইড দিয়া। 30 লক্ষ তো নাম ছিল 2017 সালে, কি নামবে? নামবে, কিন্তু সবাই তো মেড ইন বাংলাদেশ, তাহলে কি বোঝা যায়? 2019-71 সালের মানুষদেরকে আপনি 2017 সালের বাঙালিদেরকে দিয়ে থার্মোমিটার দিয়ে মাপলে কখনো আপনি সঠিকটা বের করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ের মানুষকে দিয়ে আপনি যদি বর্তমান সময়ের থার্মোমিটার দিয়ে আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানিকে মাপেন, আপনার মাপাটা ভুল হবে, আপনার মাপাটা ভুল হবে, আপনার মাপাটা ভুল হবে, কারণ থার্মোমিটার 2017 সালের, উনি হচ্ছেন 800 বছর আগের আল্লাহর বলি। সুবহানাল্লাহ, আজকে আপনার আমার সমাজে আল্লাহর বলিদেরকে ভুল বুঝতেছে কেন জানেন? থার্মোমিটার 2017 সালেরটা, থার্মোমিটার কোনটা মাপতেছে? কত সালের আগের মানুষ, 800 বছর আগের মানুষ। তা আপনি যদি বর্তমান সময়ের মানুষ দিয়ে যদি আল্লাহর বলির কথা বলেন, আপনার দাদার গোষ্ঠীর কথা বলেন, আপনার দাদার গোষ্ঠী আপনার নানার গোষ্ঠীর মধ্যে একটা সময় জিজ্ঞেস করেন যে কোনো মুরব্বীকে, হদা আরাজ যুগুন মিদি আসিল দি, হ্যাঁ তোমার তো দলিল দরহান নো আসিল, তোমার কি দে দাদা, হদ কেউ কেউ যদি এক প্লেট বা থাবাই দে খুশি এর 2 ঘন্টা যাও না এনে দিবি দে, ভুল হয় ফানলার হন্ডে গাই এর লেখকু খদই আবার লেহালে হিংকি মুখে হই দিও গি তো বেশি দূরে নয়। আজকে থেকে আপনার আমার জীবনের, আপনার আমার দেশের, আপনার আমার বংশের মধ্যে আছে সেই রকম সব মানুষগুলা, ঠিক না বেঠিক? তার মানে কি বুঝে যায়? যত অতীতের মানুষ তত সৎ বেশি, যত অতীতের মানুষ তত ভালো বেশি, যত অতীতের মানুষ তত নেককার বেশি। উদাহরণ, আমাদের যুগে ফেসবুক আছে, তাদের যুগে ফেসবুক নাই, আমাদের যুগে টিভি আছে, তাদের যুগে টিভি নাই, আমাদের যুগে পার্ক আছে, তাদের যুগে পার্ক নাই, আমাদের যুগে ভার্সিটি কলেজ আছে, তাদের যুগে সমস্ত জিনিস ছিল না, সুতরাং গুনাহ করারও তেমন সুযোগ, বাস্তব না বাস্তব? তাহলে যত আপনি বেঁকে যাবেন তত ভালো মানুষ বের হয়ে আসবে। কেমন ভালো মানুষ, এক প্লেট ভাত খাওয়ানোর কারণে 2 ঘন্টা জমিন রেখে দিয়েছে। কেমন ভালো মানুষ, যে কাউকে কখনো কেউ কাউকে গায়ে লাগে না সে তাকে পর্যন্ত বুকে লাগিয়েছে। কেমন ভালো মানুষ, বলে যে একজন অপরিচিত মানুষকে নিজের ঘরের মধ্যে রাত থাকার মতো ব্যবস্থা করে দিয়েছে। যত অতীত, যত অতীত, যত বর্তমান, বর্তমান হচ্ছে আমরা খারাপের সম্পর্ক বেশি, অতীতের মধ্যে ভালোর সংখ্যা বেশি। তা আপনি খারাপের থার্মোমিটার দিয়ে, খারাপের সূত্র দিয়ে আপনি ভালোর মানুষকে যদি মাফ করেন, ভুল তেমনি রেজাল্ট আসবে, কথা বলেন ঠিক না বে? ঠিক। আর একটু আওয়াজ, 2018 কি 18 সাল কি 16 ই আমাদের, আরো তো ওজন মানুষ তো, আর আল্লাহ তে 18 17 না, আর আল্লাহ হিজরিয়াল দি মেইন জিনিস 31st নাইট, 30 ডিসেম্বর গেই না দিন আজ জন্মদিন আছিল, আজ জন্মদিন কেঙ্গরি ফালঙ্গুজি হত্যার না মাইকুন মিদ্দি বোর্ড স্কুল মিদ্দি মিলাদুন নবী গরি গরি জন্মদিন ফালঙ্গুজি, সেদিন না 30 তারিখ ডুকি, সেদিন 31 তারিখ এদিন হন্ডে এই সলদ দে, তারা তো না ওই হিসেবে পাই না না, আরবি হইলে কেন মোটামুটি মনত তাহে তো 17 18 মিদ্দি যায় ভুল ধরে আয় 17 হই দেরি ইবার তুমি বুঝিলি অন্য পরিমাণে এবার 18 এবারে বুঝিলাম পরিব তো হতাম বুঝন না আয় যদি 17 হয়ে গেল বুঝিল অন্য পরব দেখি 18 কিয়া এবার আয় 19 হয় বাস্তব সারা এক কেন হতা হইতেন না বড় সময় এটা আগে হলে মনে নাই হিসেব লেখন না হালিও সাইবেন 18 ঠিক কি ঠিক আছে কিন্তু বোঝনে লেখবে সময় 17 লেখে গেলে ইদা হবে কি রে 18 লাগছো না ওহো ভুলে গিয়ে দি
লেখ দিলে আছে না, ওই যে আছে আছে তো শিললে তো বই ঠিক না, আর প্র্যাকটিস বলে একখান শব্দ আছে, ম্যাচিং হইতে আর একখান অ্যাড্রেস হইতে কেন সময় লাগে তো আজ ঠিক না বে, ঠিক ভুল ধরন বড় বিষয় নয়, নিজের ভুল নিজে ধরান হলে বড় বিষয়, মানুষের ভুল বেগুন দরিত্রে হতা না, এত লাই আল্লাহর বলি কল চিন্তেছন খবরদার সাবধান হয় না না হয় কেন আওয়াজ দিয়ে হন না বলে কি বলে না, আল্লাহর বান্দাদেরকে সাবধান করার জন্য আরেকটা বান্দা বলে সাবধান বলে না, আপনি আর আমার নজর হচ্ছে একটা আঙ্গুলের দিকে, একটা আঙ্গুলের দিকে, আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ কত সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন দেখেন, বলে যে তুমি যখন কাউকে সাবধান করার জন্য একটি আঙ্গুল তার দিকে করে দাও, আল্লাহ তখন বাকি তিনটা আঙ্গুল তোমার দিকে করে দিয়েছে তিনবার সাবধান করার জন্য, সুবহানাল্লাহ তো বলে না, আপনি তাকে একটা আঙ্গুল দিয়ে সাবধান করছেন, উনি তিনটা আঙ্গুল দিয়ে আপনাকে সাবধান করে দিচ্ছে, তাহলে আমাদের চিন্তা এইদিকে আল্লাহর ওলিদের চিন্তা এইদিকে, সুবহানাল্লাহ এটা আস্তে করে বললেন, কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে আল্লাহর ওলিদের ভয়ও নাই চিন্তাও নাই, বর্তমান আছে কি আল্লাহর রহমতের ছায়া তলে, আল্লাহর ওয়াস্তে 2017 সালে থার্মোমিটার দিয়ে আপনি গৌসো পাক ওজন দিয়েন না, তাহলে আপনার মতো গাদা আপনার মতো বেকুব মূর্খ আর কেউ থাকবে না, কারণ উনি তো আল্লাহর ওলি ওনার কথা বাদ দেন, 2017 সালের মানুষ দিয়ে যদি আপনার পূর্বপুরুষের তিন পুরুষের আগের মানুষের সততাকেও বিবেচনা করেন, উনি মৃত্যুক হয়ে যাবে, উনি বাপ্পার প্রমাণিত হবে ঠিক না বে, ঠিক আল্লাহর ওলি কারা শুধু একটু কথাই বলতে চাই, শেষ করে দিব, আপনাদের বিরক্ত হচ্ছেন সে যা বুঝতে পারে, শেষ করে দিলে তো খুশি হবেন ঠিক না, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মাসুম বাচ্চা ছোট বাচ্চা কান্না করছে, আমার গৌসু পাক মুরিদান সাথে ছিল, খাদেম কয়েকজন সাথে ছিল, সাথে সাথে আমার গৌসু পাক দাঁড়াই গেলেন, আব্দুল কাদের জিলানী দাঁড়াই জিজ্ঞেস করলেন বাবা তুমি কান্না করছো কেন, তো ওই বাবাটা বলে ওই বাচ্চাটা বলে যে হুজুর আমার তো মাও নাই বাবাও নাই, আমার মাও নাই কেউ নাই আমার, সেজন্য আমি কান্না করছি, কারণ আপনি দেখছেন সামনে কিছু কিছু বাচ্চারা খেলা করছে, এদের তো মাও আছে বাবাও আছে, কিছুক্ষণ আগে একজন এসে তার সন্তানকে কিছু খাবারও দিয়ে গেছে, আমার মাথায় তো হাত বুলাই দেওয়ার মতো কেউ, আমার গৌসু পাক আব্দুল কাদের জিলানী বললেন আজকে থেকে তুমি আমার সন্তান, আপনি বলবেন যে হুজুর এটা তো আমিই বলতে পারি, বিয়ে করি এর হই দেহ তারপর বুঝু নমাদে ভাঙলা, বিয়ে করি এর হই দেহ শুধু এনে অন্যর কে ফুয়ারা যদি হতো আর ফুয়ার মতো নাই বউ হব তো কিরে বাদ বন্ধ করে দিব দুই দিন, বলা একটা জিনিস করা আর একটা জিনিস, বাস্তবতার বাইরে কি একটা কথা বলছি আমি, কথা বলেন না কেন, বাস্তবতার বাইরে একটা কথা বলছি, আমার গৌসু পাক আব্দুল কাদের জিলানী শুধু তাকে আপন সন্তান হিসেবে মর্যাদা দেননি, শুধু এতটুক না মাদ্রাসায় পড়াইয়াছেন এবং মহাক্কিক জবরদস্ত একজন আলেম বানাইয়াছেন, আরেকটি ইমানি আওয়াজে আরেকটি কথা জেনে রাখবেন, আমরা গৌসু পাক আব্দুল কাদের জিলানীকে কি বলি বড় পীর, এটা সবাই জানে, গরিবে নামাজের অনেক বড় একজন আল্লাহর বলি সবাই জানে, নিজামুদ্দিন মাহবুবুলি অনেক বড় একজন আল্লাহর বলি সবাই জানে, এটাও একটু মনে রাখেন গৌসু পাক আব্দুল কাদের জিলানী শুধু বলি নয়, উনি জগৎ বিখ্যাত একজন মুফতি এবং আলেম, জগৎ বিখ্যাত একজন মুফতি মুহাদ্দিস মুফাসসির আলেম আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ওনার লিখিত শত শত কিতাব পড়ে আলেমরা আলেম হচ্ছে, এত বড় আলেম, আমার গরিবে নামাজ বান্দা নামাজ আটা রসুল হিন্দাল বলি খাজা গরিবে নামাজ কত বড় আল্লাহর বলি সবাই জানে, কিন্তু উনি চল্লিশটা বছর পর্যন্ত কোরআনের তফসির পড়াইয়াছেন ছাত্রদেরকে, শুধু বলি নয় বড় বড় আলেমও, আশেপাশের পরিবেশ দেখে আপনি গৌসু পাককে বিবেচনা করলে ভুল করবেন, স্পষ্ট কথা, আপনি যদি গৌসু পাককে বিবেচনা করতে চান কোরআনকে সামনে আনুন হাদিসকে সামনে আনুন আপনি তারপর মিলান, আমার নবী সুন্নতের কথা বলেছেন, আমার গৌসু পাক সুন্নত পালন করেছেন এবং অন্যকে করায়েছেন, কথা বলেন ঠিক না ঠিক, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমার গৌসু পাকের দরবারের মধ্যে একজন আম্মা যান ওনার সন্তান নিয়ে আসলেন, হুজুর আমার বড় ইচ্ছা আপনার কাছে আমার সন্তানটা থাকলে মানুষের মতো একটু মানুষ হবে, রেখে গেল
তিন দিন চার দিন চলে গেল, এক বছর পরে যখন আসলো, এক বছর পরে আসার পরে দেখা যায় ছেলে এতটুক ছিল দেওয়ার সময়, এখন হয়ে গেছে এতটুক। কি ফার্মর কুরোয়েরি নমাতের দিয়ে ফুড়ো ফুড়ো আরো জোরো জোরো ফুড়ো মন কেন করে ফেরাস তোর একটু দিন খবর মধ্যে তার আবাজি হুন নমাতের গা নুফুড়ে বুন কেন আনা হবেন তো হুজুরেন দেবো তোর আবার ফুটে বুকে নে এত টাষ্ট সাবাস হবু নাকি আমি তো ভাই তুই খেয়াল না ঘরে হানলা রে তার আওয়াজে ফুটে তুন তো আড্ডি ভাঙ্গিলে যে আওয়াজ তো খেয়াল না ঘরে হানলা রে কেন শ্মশান যাই রে সাইও ঠিক না ভাই ঠিক তাহলে তার আওয়াজে নো আছে ঠিক না ভাই ঠিক ভাই ফুট আরো জোরে জোরে ফুটা ফাইলে আরো বড় দিও ফুটা সমস্যা নেই সুবহান আল্লাহ না আকে আওয়াজ দিও হন না আরা সুবহান আল্লাহ না হলে আর ভাই একটু উৎসাহ পাইবো না আরো জোরে জোরে ফুলক আরো দোয়া করি আল্লাহ তোমার জীবন অতুল্য করি দামাকা উপরক সংসার।